কিছু স্টুডেন্ট তোমরা জানতে চেয়েছিলে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, তো এই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংটা কি বা এই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কি শেখা যাবে বা কি শিখতে পারবে, এর ভবিষ্যৎ কি আছে, সেই সব কিছু নিয়ে কিছু আজকের এই ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করব। তো যারা প্রথমবার দেখছো তাদের কাছে হয়তো একটু অন্যরকম লাগছে, কারণ আমি ন্যাচারালি এই ধরনের একদম এনভায়রনমেন্ট বা নেচারের মধ্যে এসে ভিডিও করি না। আজকে আমি আছি একদম, যেহেতু বলেছি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব, তো একদম সেই জমি বলতে পারো বা যারা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করবে, মাঠ বা জমির মধ্যেই কিন্তু তোমাদের এসে পড়াশুনো কিছুটা হলেও পার্ট প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকবে। তো আমি এসেছি অজয় নদীর পাড়ে, আমার গ্রামেই, একদম আমার তো গ্রামেই বাড়ি। অনেকে দেখে, অনেকেই হয়তো ম্যাক্সিমাম সকলেই ভাবো যে স্যারের হয়তো শহরে বাড়ি, বাট না, আমার গ্রামের মধ্যে বাড়ি, আর অজয় নদীর একদম পাড়ে, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত একটা গ্রামে আমার বাড়ি। তো আজকে সেখানে এসেছি, এটা হচ্ছে সেই আমাদের গ্রামের অজয় নদী। তো এখানে এসে আমি মনে করলাম যে হ্যাঁ, আজকে যেহেতু গ্রামের মধ্যে এসেছি, গ্রামের মাঠ দেখতে পাচ্ছি, চাষবাস শুরু হয়েছে, ধানের যে বীজ রোয়ানো বা ধানের বীজ তৈরি করা সেই প্রসেসও শুরু হয়ে গেছে, তো আজকেই পারফেক্ট টাইম এই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কথা বলার। তো প্রথমেই হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু ভাগ আছে, এই মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এগুলো তো এক একটা পার্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড, বাট আমাদের যে খাওয়া বা আমাদের মানুষকে বেঁচে থাকতে গেলে যে পরিবেশে থাকতে হয় বা তার জন্য আমাদের অন্ন প্রয়োজন, সেই অন্নটা তৈরি করে কিন্তু কৃষকরা। তো এই কৃষিকার্যে বা কৃষিক্ষেত্রে অ্যাডভান্স টেকনোলজিস ইউজ করে কীভাবে আরও প্রোডাকশন বা যে ফলনটাকে বৃদ্ধি করা যায়, এই সব কিছু কিন্তু তোমরা এই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে জানতে পারবে বা পড়ে শিখতে পারবে। এরপর এর মধ্যে বেশ কিছু পার্ট থাকে, যেমন হচ্ছে তোমার কীটনাশকের একটা পার্ট, যে জব কোন সেক্টরে পাবো। মেনলি দেখো, আজকে যদি এখন ধান চাষ হওয়ার সময়, মানে ধানের বীজ রেডি হচ্ছে, এরপর এটাকে রোয়ানো বলে, রোয়ানো প্রসেস, মানে বীজ থেকে তুলে এনে সেটাকে রোয়ানো হবে। তো এই যে ধানের সময়টা কী কীটনাশক ব্যবহার করলে বা ধানের বীজটাকে কীভাবে রেডি করলে আরও অধিক ফলন দেবে, সেই সব কিছু কিন্তু এই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিছুটা হলেও একটা পার্ট তোমরা পাবে। এছাড়াও দেখেছো যাদের আলু চাষ হয়, তো আলু চাষ করার সময় একটা শোধন করা হয় বলা হয়, মানে আলুগুলোকে ছোটো একটা গোটা আলুকে কেটে কেটে জটা আলুর চোখ বা অঙ্কুর হবে সেই রকম পার্টগুলোকে জলের মধ্যে প্রথমে ধোয়া হয় একটা কীটনাশক দিয়ে, তারপর সেটাকে মাটির মধ্যে মানে মানে কি বলবো যে বসানো হয় বলতে পারো। তো তার ফলে কী হয় যে অনেকটা ফলনটা বেশি হয়। তো এই সব কিছু পার্ট, যে কোন কীটনাশকটা কোন জায়গাতে বা কী পদ্ধতি অবলম্বন করে আমরা ব্যবহার করলে সেই জায়গাতে আমাদের ফলনটা আরও অধিক হবে, এই সব কিছু কিন্তু তোমরা এই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে শিখতে পারবে। এরপর চলে আসি যে ইঞ্জিনিয়ার্সদের কী কাজ আছে এই এগ্রিকালচারের ব্যাপারটার মধ্যে বা কৃষিকাজের মধ্যে ইঞ্জিনিয়াররা কী করবে। কৃষিকাজের মধ্যে যে টেকনোলজিসটা ইউজ করে, এখন তোমরা দেখেছো নাকি জানি না, ধান রোয়ানো বা ধান কাটার জন্য একটা মেশিন এসেছে যেটা অটোমেটিক্যালি চলছে, এবং যে স্প্রে করা, কীটনাশক স্প্রে করার যে ব্যাপারটা থাকে, সেই কীটনাশক স্প্রে করার জন্যও কিন্তু এখন মেশিন ব্যবহার করা হয়। তো এই যে অ্যাডভান্স দিন দিন টেকনোলজিটা ডেভেলপ হচ্ছে, সেই ডেভেলপমেন্টটা কিন্তু তোমরা করবে, যারা এই ইঞ্জিনিয়ার্সরা আছো তারা করবে। এবং এই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং করার পর জবের স্কোপও কিন্তু কোনো দিক দিয়ে কম নয়। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং করার পর তোমরা যে সমস্ত কীটনাশকের কোম্পানিগুলি থাকে, বেশ কিছু, যেমন নাম করা কয়েকটা কোম্পানি, যদি আমরা বলি পরশ কোম্পানির সার আমরা ব্যবহার করি বা ইউরিয়া যে কোম্পানিটাতে তৈরি হয়, এই কোম্পানিগুলো কী হয় যে তাদের যে কীটনাশকটা কোন সময়ে ব্যবহার করবে বা কোন কীটনাশক কোন ফসলের জন্য উপযুক্ত, এই সব কিছু চাষি বন্ধুদের কাছে গিয়ে এক্সপ্লেন করা এবং টেকনোলজিটাকে ডেভেলপ করে অ্যাডপ্ট করা, এই সব কিছু কিন্তু একজন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার হওয়ার পর তোমরা সেলস রিলেটেড এগোতে পারো বা ইন্ডাস্ট্রিতে যেতে পারো, যেখানে ধরুন কোনো মেশিন বা ইকুইপমেন্টস তৈরি হচ্ছে, যে আমি এই যে উদাহরণ দিলাম ধান রোয়ানোর মেশিন বা ধান কাটার মেশিন তৈরি হচ্ছে বা স্প্রে করার মেশিন তৈরি হচ্ছে, সেই জায়গাতে যেরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করবে সেরকম কিন্তু এগ্রিকালচার ইঞ্জিনিয়াররাও কিন্তু কাজ করবে। কারণ একটা সিডস বা ধানের বীজকে কতটা পরিমাণ, কতটা গ্যাপ দিয়ে মানে জমির মধ্যে বা যখন রেডি হয়ে যাবে সেই জমির মধ্যে, যখন তোমরা মানে একজন কৃষক যখন সেটাকে রোয়াবে বা বপন করবে কতটা গ্যাপ দেওয়া প্রয়োজন, এই সব কিছু কিন্তু একজন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারের মধ্যে একটা আইডিয়া থাকবে। তো তারা কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে যেখানে মেশিনটা তৈরি হবে তাদেরকে আইডিয়া দিতে পারবে যে না হ্যাঁ, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেশিনটাকে ডেভেলপ করছে বা ডিজাইন করছে, তো তাকে বোঝাতে পারবে যে আলু রোয়াতে গেলে বা আলু বসানোর সময় একটা বীজ এবং দ্বিতীয় বীজের মধ্যে কতটা গ্যাপ থাকবে, ধান যখন রোয়ানো হয়
ধান আর সর্ষের মধ্যে ডিফারেন্স আছে। সর্ষে কী হয় দেখবে, ছিটিয়ে দেওয়া হয়, মানে এই যে গাছটা দেখছো, এই গাছগুলো যেরকম একটা অগাছালোভাবে যেখানে সেখানে পুরো জমিটার মধ্যে হয়ে আছে, এইভাবে সর্ষে বা তিল এই ধরনের, তারপর গম চাষ কিন্তু এইভাবে হয়ে থাকে। কিন্তু ধানকে দেখেছো, ধান আর গমের গাছ তো একই রকম, কিন্তু কখনো কি ধানের মতো, মানে গমের মতো কি ধান ছিটিয়ে দেওয়া হয়? হয় না, সর্ষে ছিটিয়ে দেওয়া হয়, গোটা জমির মধ্যে জাস্ট হাতে করে এইভাবে ছিটিয়ে দিল, তো তারপর গোটা জমিটার মধ্যে সেটা হতে পারে। বাট ধানের ক্ষেত্রে কিন্তু রোয়াতে হয়। তো এই যে গ্যাপটা, তো এই সব কিছু কিন্তু তোমরা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে শিখবে। আর গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু অনেক জব আছে, আর প্রাইভেট সেক্টরও আছে, খুব রিয়ার, বেশ কিছু মানে কলেজ আছে, মাত্র কয়েকটা, গোনা কয়েকটা কলেজ, সেই কলেজের মধ্যে তোমরা পড়তে পারবে। যাদের গ্রামকে ভালো লাগে বা নিজেদের বাবা বা নিজের ব্যাকগ্রাউন্ডে কেউ চাষি আছে, বা যে মনে করো যে আমরা কৃষকদের জন্য কিছু করব, ডেভেলপ করব, মানুষকে সমাজ সেবার দিকে এগোবো এবং মানুষের উপর, অবশ্যই নিজেও একটা উপার্জনের রাস্তা পাবে, এমন না যে উপার্জনের রাস্তা নেই। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং করার পরও কিন্তু গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সব সেক্টরেই জব পাবে। তো আশা করছি প্রাইভেট সেক্টরে জবটা যদি আমরা কম্পেয়ার করি গভর্নমেন্টের থেকে কিছু কিছু দিক দিয়ে বেশি, যেমন এই যে বললাম কীটনাশকের কোম্পানিগুলিতে, কীটনাশকের কোম্পানিগুলিতে কিন্তু তোমাদের অনেক জব হয়, এবং ল্যাবের মধ্যে জব হবে, যে ল্যাব যেখানে তোমাদের এটা তৈরি হচ্ছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার্সরা যেরকমভাবে জব পাবে সেরকম কিন্তু এই এগ্রিকালচার ইঞ্জিনিয়াররাও কিন্তু জব পেয়ে থাকে। আরও কিছু ফিল্ড থাকে, যেমন ব্লক ডেভেলপমেন্ট অফিসের যেগুলি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকে, সেখানেও কিন্তু তোমাদের এই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারদের কাজ থাকে। তো আশা করছি ভিডিওটি যারা দেখলে, এবং আমি সম্পূর্ণ আজকে গ্রামে এসে একদম ন্যাচারাল পরিবেশে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, যাদের ভিডিওটি ভালো লাগলো সম্পূর্ণ তারা তো কমেন্ট করে জানাবেই। নেক্সট যদি আরও কোনো ডাউট থাকে বা কোনো কিছু জানতে চাও সেটাও বলবে, আমি নেক্সট আপকামিং ভিডিও আনবো, সেই ভিডিওর মধ্যে তোমাদের সেটা ক্লিয়ার করে দেবো। তো চলো, অজয় নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে আজকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদেরকে বোঝালাম, কেমন লাগলো সেটা তোমরা জানাতে ভুলো না। আর এই যে এরপর ফিরে যেতে হবে, এই হচ্ছে সেই অজয় নদীর বাঁধ, এরপর বাড়ি ফেরার পালা। আর নেক্সট কোন ডিপার্টমেন্ট বা কোন ব্রাঞ্চ নিয়ে তোমরা জানতে চাইছো সেটা আমাকে বলবে, আমি সেরকম একটা ভিডিও বানিয়ে দেবো। চলো, টেক কেয়ার, বাই।